শুভ সকাল দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ এশিয়ান টেলিভিশনের সকালের এই নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ দর্শক প্রতিদিনের মতো আজ আমার হাতে বেশ কিছু সংবাদপত্র আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দেব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব এছাড়া আজকে যদি বলি আজকে আপনারা জানেন যে 128 দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে করোনায় 20 জন এই খবরটি যেমন আছে এছাড়াও এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি করোনা আক্রান্ত হয়ে জ্বরাক্রান্ত হয়েছেন তাকে হসপিটাল নিয়েছে এই খবরটি আছে এছাড়া আরও বেশ কিছু খবর আছে আমার হাতে তবে শুরুতে আমার হাতে যেই পত্রিকাগুলো আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার হাতে প্রথমে যেই দৈনিক পত্রিকাটি আছে সেটি হলো দৈনিক দেশ রূপান্তর দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম প্রশাসন ছাড়া পদোন্নতি ধীর অন্য ক্যাডারে পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারে পদোন্নতি যথাসময়ে খাদ্য ক্যাডারে এসি ফুটপদ 69টি কর্মরত ক্যাডার কর্মকর্তার 17 জন শূন্য পদের কথা বলে যোগ্যদের পদোন্নতি বঞ্চিত করা হয় নির্দেশ মেনে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী এছাড়াও কেন্দ্রীয় নেতাদের তালিকা দিলেন শেখ হাসিনা এই খবরটি আছে ডোপ টেস্টের জন্য 21 জেলায় বসছে মিনি ল্যাব সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এখন থেকে যে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কিন্তু এই ডোপ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে খবরটি এসছে এছাড়াও আছে 128 দিনের মধ্যে যেটা বলছিলাম শুরুতেই 128 দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু 24 ঘন্টায় 20 মৃত্যু 1182 জন শনাক্ত হয়েছেন এছাড়াও নিচের থেকে আরেকটি খবর আছে সালাউদ্দিনের 4 গোল আপনারা জানেন যে বাফুফে নির্বাচন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেখানে চতুর্থবারের মতো সালাউদ্দিন আবারও নির্বাচিত হয়েছেন সে খবরটি আছে যৌতুক না পেয়ে স্ত্রীর পায়ে রক কাটল স্বামী এরপরে আমার হাতে যে দৈনিক পত্রিকাটি আছে সেটি হলো দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম ট্রাম্প শিবির এখন যেন নাবিকবিহীন জাহাজ ট্রাম্প মেলানিয়া ছাড়াও করোনা আক্রান্ত ঘনিষ্ঠ 2 উপদেষ্টা 3 সিনেটর সহ আরও ডজন খানেক নিকট মিত্র সবাই করোনা আক্রান্ত হচ্ছেন এই খবরটি এসছে ট্রাম্পকে হাসপাতালে রেখে ভোটের যত হিসাব নিকাশ এছাড়াও ডান পাশে একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি আয়েশার সর্বোচ্চ শাস্তি না হলে অন্য মেয়েরা বিপদগামী হবে এই খবরটি এসছে এই মামলায় তদন্ত গাফিলতি ছিল মাদকের বিষয়টি আলোচনায় এলো তদন্তে সেটা আমলে নেওয়া হয়নি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে এই খবরটিও আছে এছাড়াও আরেকটি খবর যে তুলে নেওয়ার পর তরুণীকে নির্যাতন করেন 4 জন সিলেটের যে তরুণী ধর্ষণ এই খবরটি এসছে এমসি কলেজে এছাড়াও বিসিএস ক্যাডার নেতিবাচক পুলিশ প্রতিবেদনে আটকে যাচ্ছেন মেধাবীরা দেশে করোনায় দৈনিক মৃত্যুর গড় 30-এর নিচে নেমেছে পরে আমার হাতে যে দৈনিক পত্রিকাটি আছে সেটি হলো দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠের আজকের যে প্রধান শিরোনাম সেটি হলো যে লাগামহীন বাজার 1 কেজি চালের সর্বনিম্ন দাম 50 টাকা আপনারা জানেন যে সরকার যে বেঁধে দেয় মূল্য সেটি কার্যকর করেননি চালকল মালিকরা এখনও এছাড়াও যে অসাধু ব্যবসায়ী যারা আছেন মজুদার ও সিন্ডিকেট তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে এছাড়া আরেকটি শিরোনাম সালাউদ্দিন আবারও বাফুফের সভাপতি সেটা বলছিলাম এছাড়া আওয়ামী লীগই জনগণের পাশে আলামত নষ্ট করতে চেয়েছিল আসামিরা এছাড়াও নিচের দিকে আরেকটি শিরোনাম ত্যাগী ও পরীক্ষিতদের কমিটিতে মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের যে কার্যনির্বাহী সদস্যের বৈঠকে এমনটাই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও ইবির প্রাক্তন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আটক 4 পাহাড়ে অস্ত্রের কারখানা 2 কারিগর 4 রোহিঙ্গা আটক এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল দৈনিক সমকালের আজকের যে প্রধান শিরোনাম সেটি হলো সরকারি ওয়েবসাইটের একই হাল এছাড়াও দেখতে পাচ্ছি যে ট্রাম্প হাসপাতালে যুক্তরাষ্ট্রের জটিল সমীকরণ প্রেসিডেন্ট নির্বাচন দেয়াল খুঁড়তে কঙ্কাল একটি ছবিও দেখা যাচ্ছে যদিও ছোট করে বোঝা যাচ্ছে না এটা শেরপাড়ার একটি রোমহর্ষক ঘটনা সেখানে চিকিৎসকরা বলছেন যে এটি নারী দেহ বাড়িওয়ালা এবং গত 29 বছর এই ফ্ল্যাটে যারা থেকেছেন তাদের জিজ্ঞাসাবাদ চলছে এছাড়াও করোনায় আওয়ামী লীগ মানুষের পাশে অন্যরা লিপ সার্ভিসে প্রধানমন্ত্রী নিচের দিকে একটি শিরোনাম আরও 3 জনের স্বীকারোক্তি ডিএনএ নমুনা সংগ্রহ 2 জনের দর্শক এই ছিল মোটামুটি বেশ কিছু আমার হাতে দৈনিক পত্রিকার যে উল্লেখযোগ্য শিরোনাম সেগুলো আপনাদের একটু জানিয়ে দিলাম দর্শক একটা বিরতির সময় হয়েছে ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকুন
দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক বিরতির আগে বেশ কিছু সংবাদপত্রের যে প্রধান খবরগুলো এসছে পত্রিকাগুলোতে সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছিলাম। এই মুহূর্তে আমার হাতে আরও বেশ কিছু সংবাদপত্র আছে, সেখান থেকে উল্লেখযোগ্য যেই খবরগুলো আছে এসছে পত্রিকাতে সেগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি জানিয়ে দিতে চাই, আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে আজকে যে প্রধান খবরটি এসছে সেটি হলো ঘুরে দাঁড়াতে বিশেষ উদ্যোগ দুদকের 4.5 বছর। এখন দুদকের নাম শুনলে দুর্নীতিবাজের বুকে একটু হলো ঝাঁকুনি দেয়। এছাড়াও আমি ডান পাশে দেখতে পাচ্ছি চতুর্থ দফায় বন্যা, বন্যার যে খবর, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি, বিস্ফোরক ও পরিদপ্তর পরিদর্শকের অবৈধ সম্পদের পাহাড়, আফজাল মালিকের পর এবার রব। দুদকের প্রাথমিক অনুসন্ধানের পর রাজধানীতে 8তলা ভবন সহ 52 স্থানের জমি ক্রোক এবং ব্যাংকে থাকা 35.5 লাখ টাকা ফ্রিজ। এছাড়া আওয়ামী লীগ জনগণের সংগঠন করোনায় ফের প্রমাণিত। করোনায় কিন্তু আমরা জানি যে 522 জনের মতো নেতাকর্মী কিন্তু মারা গেছেন এই করোনাকালে, এই খবরটি এসছে। এছাড়া চতুর্থবারের মতো বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, এই খবরটি আমরা আগেও বলেছিলাম। এরপরে আমার হাতে আছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর আজকের যে প্রধান খবরটি এসছে সেটি হলো তথ্য ভাণ্ডার বিদেশিদের হাতে সত্যি একটি ঝুঁকির খবর, যে ব্যাংকের সাইবার ঝুঁকি, বিদেশি যে সফটওয়্যার নির্ভরতা ব্যাংক খাতের জন্য বড় ঝুঁকি সেটি বলা হচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি, এবং সেটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে এখন যে আবারও এই ধরনের ঘটনা ঘটতে পারে। প্রতারক নাসিমের টার্গেট ছিলেন প্রবাসীরা, 15 অক্টোবর থেকে অনলাইনে ফিটনেস সনদ নবায়ন। এরপরে আছে হাসপাতালে ডোনাল্ড ট্রাম্প, এছাড়া আলোচনা এখন হোপ হিক্স, ডোনাল্ড ট্রাম্পের যে ঘনিষ্ঠ সহযোগী সেটির কথা বলা হচ্ছে। তিন্নির মৃত্যুতে ইবি উত্তাল, রোহিঙ্গা ক্যাম্পের পাশে অস্ত্র তৈরির কারখানা আটক 2। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের যে প্রধান খবরটি এসছে সেটি হলো যে ফাঁসির রায়ে বরগুনা জেলা ও দায়রা জজের পর্যবেক্ষণ, রিফাতকে রক্ষায় নয়ন বনকে ঠেকাতে অভিনয় করেছে মিন্নি, মিনির হাবভাব ও গতিবিধি দেখে মনে হয় তার পরিকল্পনাতে হত্যার ঘটনা। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, টুকরো ছবি, যেখানে এটির ভিডিও ইতিমধ্যে আমরা অনেকেই দেখেছি যে যখন নয়ন হত্যা করা হয়েছিল সেই তাকে কিভাবে আক্রমণ করা হয়েছিল সেই ছবিটি এসেছে, মিন্নিকেও দেখা যাচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সরকারের না থাকলে আরও অনেক বেশি মানুষ, আওয়ামী লীগ সরকার যদি সরকারে না থাকতো অনেক বেশি মানুষ মারা যেত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটি বলছেন, এবং কোনো অবস্থায় দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয় প্রশ্রয় দেওয়া চলবে না, এই খবরটি এসছে। নিচের দিকে আরেকটি খবর, লক্ষ্মীপুরে গৃহবধূর দুই হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা, শিশুকন্যাকে কুপিয়ে জখম। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান যে খবরটি এসছে সেটি হলো কষ্টের শেষ নেই ইউরোপের জঙ্গলে, অবৈধ পথে স্বপ্নের হাতছানি বিপাকে বাংলাদেশিরা ধরা পড়ে হচ্ছে জেল। এছাড়া আছে তৃণমূলের কমিটিতে মাইমেন রক্ষায় ক্ষুব্ধ শেখ হাসিনা। এছাড়া একটি খবর যে তিন নির্বাচন কমিশনারের তিনজন মিলে নয় গাড়ি চালাচ্ছেন, এই খবরটি এসছে কমিশনারদের, মাসে তেল খরচ 1,55,000 টাকা। এরপরে আমার হাতে আছে বাংলাদেশের আলো। বাংলাদেশের আলোর আজকের যে প্রধান শিরোনাম, দেশে করোনায় 24 ঘন্টায় মৃত্যু 20 প্রথমে বলেছে। এছাড়াও আছে যে করোনায় শুধু আওয়ামী লীগ মানুষের পাশে আছে, 522 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে যেটি বলছিলাম, কার্যক্রম আরো গতিশীল ও কমিটি যাচ্ছে আওয়ামী লীগের 8টি টিম। নজর এবার উচ্চ আদালতে। এছাড়া একটি খবর আছে রিমান্ড শেষে আরো 3 আসামি আদালতে, এটি এমসি কলেজের যে ঘটনা সেই ঘটনার কথা বলা হচ্ছে, 3 জন শেষে আরো 3 আসামি আদালতে। দর্শক এই ছিল আমার হাতে আরো বেশ কিছু যে সংবাদপত্র, সেখান থেকে উল্লেখযোগ্য যে খবরগুলো এসেছে সেগুলো জানিয়ে দিলাম। তো সেগুলো যদি একটু বিশ্লেষণ করতে চাই, দৈনিক দেশ রূপান্তরের একটি খবর এসছে যে প্রশাসন ছাড়া পদোন্নতি ধীর অন্য ক্যাডারে। বলা হচ্ছে যে প্রশাসন ক্যাডারে পদের চেয়ে বেশি কর্মকর্তা কাজ করছে, এবং পদ না থাকার পরও কর্মকর্তাদের কিন্তু পদোন্নতি হচ্ছে, এবং পাশাপাশি অন্য ক্যাডারে পুরোপুরি উল্টো চিত্র। যেমন আপনার শিক্ষা ক্যাডারে পদ খালি থাকার পরও পদোন্নতি হচ্ছে না, খাদ্যসহ অন্যান্য ক্যাডারে কিন্তু শূন্য পদ থাকার কথা বলে যোগ্যদের পদোন্নতি বঞ্চিত করা হচ্ছে। এবং একটি আরেকটি আছে যে ক্যাডার কর্মকর্তা দায়িত্ব পালন করেন
নন ক্যাডাররা, এই ধরনের যে দুর্নীতির খবর সেই দুর্নীতির খবরগুলো উঠে এসেছে। এছাড়া প্রধানমন্ত্রীর যে নির্দেশ মেনে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়, আওয়ামী লীগ কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী কিন্তু অনেক ধরনের দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে তাদের যে কর্মীরা আছে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই করোনাকালীন সময়ে ঘরে বসে নেই তারা কাজ করছেন এবং 522 জন নেতাকর্মী কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন, সে মৃত্যুবরণ করেছেন, সেই খবরটিও কিন্তু এসছে। এছাড়া আরেকটি খবর যদি বলতে চাই যে 128 দিনের মধ্যে কিন্তু সর্বনিম্ন যে আক্রান্ত মৃত্যু হয়েছে 24 ঘন্টায় 20 জন করোনায়, এছাড়াও কিন্তু 1182 জন শনাক্ত। দর্শক আরেকটি বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান সংবাদ বিশ্লেষণ, আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক বিরতির আগে বেশ কিছু সংবাদপত্র নিয়ে কথা বলছিলাম, এখন আমার হাতে আরও বেশ কিছু সংবাদপত্র আছে, সেখান থেকে উল্লেখযোগ্য খবর আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার হাতে এই মুহূর্তে যেই সংবাদপত্রটি আছে সেটি হলো দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার আজকের যে প্রধান লিড নিউজ, পে অর ডাই, স্টোরিজ বিহাইন্ড গান ফাইটস অ্যান্ড দ্য হিউম্যান কস্ট অফ ওসি প্রদীপস রুলস ইন টেকনাফ। ওসি প্রদীপের যে ঘটনাটি সেটি নিয়ে বলা হচ্ছে। এছাড়া প্রো গভর্নমেন্ট ক্লেরিক্স অ্যাট কমি হেল। এছাড়া প্রধানমন্ত্রীর যে একটি খবর, ট্রাম্পের একটি খবর আছে, ইউএস প্রেসিডেন্ট ইলেকশন কনসার্নস গ্রিফ হোয়াইট হাউস। এছাড়াও গভর্নমেন্ট টু সেট আপ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। এরপরে আমার হাতে আছে ডেইলি ইন্ডাস্ট্রি, ডেইলি ইন্ডাস্ট্রির আজকের যে লিড নিউজ, র ম্যাটেরিয়ালস ক্রাইসিস হিটস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন বিডি। আমরা জানি যে করোনাকালীন সময়ে যে র ম্যাটেরিয়ালের যে সংকট, বিদেশ থেকে যে আমদানি করতে হয় সেই সংকটের কথা বলা হচ্ছে। এছাড়া গভর্নমেন্ট বোরিং ফ্রম সেভিংস সার্টিফিকেট সেল কন্টিনিউস টু রাইজ। এ ছিল আমার হাতে যেই সর্বশেষ যে সংবাদপত্রগুলো ছিল সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের একটু জানিয়ে নিলাম। এছাড়াও আজকের যে উল্লেখযোগ্য খবর এসছে সেটা যদি একটু বলতে চাই সেটা হলো যে ডোপ টেস্টের জন্য 21 জেলায় মিনি ল্যাব বসছে। আমরা জানেন যে এখন থেকে সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে যে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কিন্তু এই ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের যে 1/3 জেলায় এই ডোপ টেস্টের জন্য বসানো হবে মিনি ল্যাব, এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দেশনা। এছাড়াও আরেকটি খবর এসছে, সেটি হলো ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প, এবং আমরা জানি যে শুক্রবার কিন্তু তিনি নিজে একটি টুইট বার্তায় বলেছেন তিনি করোনা আক্রান্ত হয়েছে, এবং তিনি এবং মেলানিয়া ট্রাম্প যে ফার্স্ট লেডি তারা দুজনে কিন্তু আইসোলেশনে চলে গেছেন তারা নিজেরাই, এবং যার পরদিনই কিন্তু যুক্তরাষ্ট্রের মিডিয়ায় কিন্তু খবর ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প মানেই খবর আর খবর, তারা যেটি বলেছেন যে হেলিকপ্টারে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে কারণ তারা জ্বরাক্রান্ত হয়েছেন করোনা আক্রান্তের সাথে সাথে। এছাড়াও আরেকটি খবর যদি বলতে চাই যে 3 নির্বাচন কমিশনারের 9টি গাড়ি, এবং যেটা বলা হচ্ছে যে মাসে কিন্তু তেল খরচ 1,55,000 টাকা গাড়ি কমিশনারের নামে ব্যবহার করেন সিইসির পিএস। আরেকটু যদি খুলে বলি, 9টি গাড়ির জন্য মাসে 2,190 লিটারের বেশি তেল খরচ হয় এবং যার মূল্য প্রায় 1,55,000 টাকা। এছাড়া একজন নির্বাচন কমিশনের নামে ইস্যু করা গাড়ি কিন্তু ব্যবহার করছেন সিইসির একান্ত সচিব, সেটি বলা হচ্ছে একজনের নামে ইস্যু করা গাড়ি আরেকজন ব্যবহার করছে। একইভাবে ইসি প্রকল্পের কর্মকর্তারা 2-3টি গাড়ি ব্যবহার করছেন। অভিযোগ রয়েছে যে ইসির দাপ্তরিক কাজ ছাড়াও ব্যক্তিগত কাজেও কিন্তু পারিবারিক কাজেও একাধিক গাড়ি ও জ্বালানির ব্যবহার করা হচ্ছে, এই খবরটিও আছে। এছাড়া আরেকটু যদি বলতে চাই যে সিলেটে স্কুল ছাত্রীকে ধর্ষণ ছাত্রলীগ কর্মীর, সিলেটে জেএমসি কলেজের ছাত্রাবাস ছাত্রলীগ
নেতাকর্মীদের গণধর্ষণের যে ঘটনা রেশ কাটতে না কাটতে কিন্তু প্রেমের সম্পর্ক গড়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করলো আর এক ছাত্রলীগ কর্মী, একের পর এক যে ধর্ষণ কাণ্ড সেটি কিন্তু চলছে এবং সেটি কিন্তু এমসি কলেজের পর ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর এসছে এবং সেই খবরটি এসছে সেটি বলা হলো। এছাড়াও আরেকটি খবর আমরা দেখতে পেয়েছিলাম যে চতুর্থবার বাফুপের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন, এই খবরটি এসছে। একটু যদি পরিসংখ্যানের দিকে যাই যে গতকাল 94 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, তার যে প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন 40 ভোট, শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র 1 ভোট, 91 ভোট পেয়ে সিনিয়র সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরেকটি খবর দেখে যেটি উল্লেখযোগ্য শিরোনাম, যেটি আগে বলেছে প্রধানমন্ত্রী মানুষের পাশে আছি থাকব, প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা নাকি তৃণমূলের যে সংগঠন সেখানে দেখা গেছে অনেকেই অন্যান্য দল থেকে এসে আওয়ামী লীগে যুক্ত হয়েছেন তাদের একটি তালিকা করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেখান থেকে যারা নাকি এভাবে বিচ্ছিন্নভাবে দলে যোগদান করেছেন তাদেরকে যাতে দল থেকে বহিষ্কার করা হয় সেই খবরটিও বলা হয়েছে। এছাড়াও আরেকটি খবর যে কষ্টের শেষ নেই ইউরোপের জঙ্গলে, আমি যদি একটু ছবিটা একটু দেখাতে চাইবো, ছবিটা একটু দেখাতে যাব যে অবৈধ পথে যে স্বপ্নের হাতছানিতে বিপাকে বাংলাদেশিরা ধরা পড়ে হচ্ছে জেল এবং দেখা যাচ্ছে যে কি নিদারুণ কষ্টে তারা একটি জঙ্গলে আশ্রয় নিয়েছেন প্লাস্টিক এবং দিয়ে তারা আসলে থাকার চেষ্টা করে রান্নাবান্না করারও চেষ্টা করছেন এবং এই ধরনের খবর কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই যে অবৈধভাবে বিদেশ গিয়ে বসনিয়ার জঙ্গলে বাংলাদেশের দুর্বিষহ জীবন। শুধু বসনিয়া নয় আরও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এরকম বাংলাদেশিরা আসলে তারাও আসলে যাচ্ছেন স্বপ্ন, যাতে তাদের যে একটি স্বপ্ন বিদেশে যাবেন হয়তো একটু স্বচ্ছল হবেন পরিবারকে নিয়ে ভালো থাকবেন এই আশায় কিন্তু তারা ইউরোপে পাড়ি জমাচ্ছেন। আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে তারা জাহাজে করে যাচ্ছেন মৃত্যুর সম্মুখীন হচ্ছেন এবং এই খবরটি এসছে এবং ইউরোপে গিয়ে জীবন পরিবর্তনের স্বপ্নে যেটি বলছিলাম জঙ্গলে মানবেতর দিন কাটাতে হচ্ছে বাংলাদেশে। পূর্ব ইউরোপের ক্রোয়েশিয়া সীমান্তে যে বসনিয়ার যে জঙ্গল এইখানের কিন্তু ঘটনা উঠে এসছে এবং দারিদ্র পীড়িত বসনিয়াকে অনেক অভিবাসন প্রত্যাশী শরণার্থী এগিয়ে চলছেন এতদিন, কিন্তু সম্প্রতি বসনিয়া থেকে ক্রোয়েশিয়ার সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের যে একটি ধাপ আপনারা জানেন যে সেটি পাড়ি দেওয়ার জন্য কিন্তু মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা ইউরোপে ঢোকার জন্য নিদারুণ কষ্ট করে যাচ্ছেন এবং অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় কিন্তু মৃত্যুর ঘটনা ঘটছে এবং পরিবার তো নিঃস্ব হচ্ছে না, সেই সাথে তারা কিন্তু তাদের মূল্যবান জীবনটি দিতে হচ্ছে তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য। এছাড়াও আরেকটি খবর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগ সরকারে না থাকলে আরও অনেক বেশি মানুষ মারা যেত, কোনো অবস্থাতেই দলের অভ্যন্তরে বিতর্কিতদের যেটি বলছিলাম যে আশ্রয় প্রশ্রয় দেওয়া চলবে না, এমপিদের প্রভাবে প্রভাবিত হয়ে কোনো কমিটি গঠন না করারও তিনি নির্দেশ দিয়েছেন এবং অবৈধভাবে যারা করোনাকালীন সময়ে হোক আরও আগে হোক যারা বিচ্ছিন্নভাবে দলে যোগ দিয়েছে অন্যান্য দল থেকে তাদের একটি তালিকা তৈরি করে তাদেরকে ছাঁটাই করার কথাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। এছাড়া আরেকটি খবর যেটি বলতে চাই, সময়ের আলো পত্রিকা এসেছিল যে তথ্য ভাণ্ডার কিন্তু এখন বিদেশিদের হাতে এবং তথ্য ভাণ্ডার বিদেশিদের হাতে বলতে বলা হয়েছে যে ব্যাংকের যে তথ্য, কারণ আপনারা জানেন যে বিদেশি যে সফটওয়্যার নির্ভরতা আমাদের বেশিরভাগ ব্যাংকগুলোতে কিন্তু বিদেশি সফটওয়্যার যে নির্ভরতা সেটি কাজ করে এবং তার কারণে যেটি হচ্ছে যে বিভিন্ন সময়ে যে সফটওয়্যারের মাধ্যমেই আমাদের যে ব্যাংকের যে তথ্যগুলো আছে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো কিন্তু বিদেশিদের হাতে চলে যাচ্ছে এমনটি বলছে এবং যে কোনো সময় যে সাইবার যে ঝুঁকি, এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের যে ধরনের ঘটনা ঘটেছিল রিজার্ভ চুরির মতো সেই ধরনের বড় দুর্ঘটনা আবারও ঘটার আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এছাড়াও আরেকটি খবর, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি যাচাই বাছাইয়ের নির্দেশ সেটি বলছিলাম। এছাড়া দুদকের নাম শুনলে দুর্নীতিবাজদের একটু আমাদের হাতে একদমই সময় নেই, তারপরে একটু বলতে চাই দুদকের নাম শুনলে দুর্নীতিবাজদের বুকে একটু হলেও ঝাঁকুনি দেয় ঘুরে দাঁড়াতে বিশেষ উদ্যোগ। আমরা জানি যে দুর্নীতি দমন কমিশন সময়ে অসময়ে নানান ধরনের পদক্ষেপ নিয়েছে এবং এরই মধ্যে কিন্তু আমরা অনেককে দেখেছি যে দুর্নীতির দায়ে আটক করা হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে, এটি একটি ভালো খবর এবং সেটিকে বলা হচ্ছে যে টিআইবির পক্ষ থেকে এই ধরনের কথা বলা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের যে মারপ্যাচ সেটির কারণে হয়তো অনেক দুর্নীতি কমে আসবে এটি উল্লেখ করা হচ্ছে। দর্শক সময় একেবারেই নেই, তাই শেষ করতে হচ্ছে, আমি আনোয়ার রাজ বিদায় নিচ্ছি, আগামীকাল একই সময় আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।